তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। সাউন্ডটা তুলে আর ভাসিয়ে দেন। তো রাত জবর বেদ পুরাণ সভারি সুলতান দেখো সভারি সুলতান কালা হরফে মধুমাখা মোদির আল কুরআন উভয় মোদির আল কুরআন। তো রাত জবর বেদ পুরাণ সভারি সুলতান দেখো সভারি সুলতান কালা হরফে মধুমাখা মোদির আল কুরআন উভয় মোদির আল কুরআন। নাচিলে কুরআন বলে পাগল হওয়ার পাপি বিশ্ব জাহান সঠিক চলার সন্ধান। নাচিলে কুরআন বলে পাগল হওয়ার পাপি বিশ্ব জাহান সঠিক চলার সন্ধান। ফারিস্তা হুর পারে নাজিল জমিন ও আসমান এই জমিন ও আসমান এই হো আনিতে ধরার বুকে মধুর আল কুরআন ও ভাই মধুর আল কুরআন। তোরাত জবর বেদ পুরাণ সভারে সুলতান দেখো সভারে সুলতান অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি দিচ্ছ শুনবেন। জিবরিল আমিন যখন নবীন করে নবালিঙ্গন সূরা ফালাকে প্রথম পাঁচ আয়াত পড়ো তখন। জিবরিল আমিন যখন নবীন করে নবালিঙ্গন সূরা ফালাকে প্রথম পাঁচ আয়াত পড়ো তখন। হেরা গুহায় মদে মায়া করেন নবীদের যখন করেন নবীদের খোদা ওহি পাঠে সহি পড়ালো কোরআন প্রথম পড়ালো কোরআন। তো রাত জবর বেদ পুরাণ সভারি সুলতান দেখো সভারি সর্বপ্রথম কোন ব্যক্তি নিজ হাতে লিখেছিলেন অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে শুধু। এই কোরআন লিখে প্রথম জাইদ বিন সাবিত নামে একজন উসমান করে সংকলন আবু বকর করে পূরণ। এই কোরআন লিখে প্রথম জাইদ বিন সাবিত নামে একজন উসমান করে সংকলন আবু বকর করে পূরণ। পঁচিশ নবী রাসূল দিয়ে বিলকুল সাজানো কোরআন দেখো সাজানো কোরআন এমন কোরআন পাক রহমান করলো মোদের দান রেখাই করলো মোদের দান। তো রাত জবর বেদ পুরাণ সবারই সুলতান দেখো সবারই সুলতান কালো হরফে মধু মাখা মোদের আল কুরআন ও ভাই মোদের আল কুরআন। কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। পবিত্র এই কুরআন মানবের বাঁচার পয়গাম পড়িলে মধুর কুরআন ধরে যাবে শয়তান। পবিত্র এই কুরআন মানবের বাঁচার পয়গাম পড়িলে মধুর কুরআন ধরে যাবে শয়তান। বলে মোকাবিল আশিস নেকির পাবে গো সন্ধান তুমি পাবে গো সন্ধান কুরআনুল মাজিদ পাঠ করিয়া ভরাও তোমার প্রাণ তুমি ভরাও তোমার প্রাণ। তো রাত জবর বেদ পুরাণ সভারি সুলতান দেখো সভারি সুলতান কালো হরফে মধু মাখা মোদের আল কুরআন ও ভাই মোদের আল কুরআন ও ভাই মোদের আল কুরআন। শুনলেন কুরআন সম্পর্কে একটি কালাম, এখন আপনাদের